এমন একটা বিরিয়ানি খাইতেছি যে বিরিয়ানিতে নাই কোনো রাইস নাই কোনো মাংস বাট আছে হইতাছে আপনার বট আর বুট সো এটা হইতাছে বট বিরিয়ানি চাই কলজাটা খুললে খাওয়া বাবা মন কলজাটা খুললে খাওয়া দিলে পরে তো আপনি বাঁচবেন না আয় হায় পরে আমরা খাইমু কি সরিষার তেলের কারণে জিনিসটার ফ্লেভারটা এত জোস আসতেছে ও এইরকম স্বেচ্ছাচারী চাচার যদি আপনার খেতে হয় তাহলে আসতে হবে নারায়ণগঞ্জে আজব এই দুনিয়ার মধ্যে কত ধরনের যে আজব খাবার আছে সেটা যদি আজকের ভিডিও না দেখেন তাহলে হয়তো আপনি ফিলও করতে পারবেন না রাইট নাও এমন একটা জায়গায় আছে যে জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ গুদারা ঘাট বলে এই জায়গাটাকে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বিক্রির চর অনেকে দিঘির চরও বলে থাকে সো এই জায়গায় এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়া তো দূরের কথা হয়তোবা নামও কখনো শোনেন নাই সো ঠিক সেই রকমই কিছু খাবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবার প্রথম একটা বিরিয়ানির দোকান দেখছি সো দোকানটার নাম হইতেছে শাহিন বিরিয়ানি বাট আমার প্রশ্ন হলো সেটা এই জায়গায় ভাই বিরিয়ানিটা কই এটাই বিরিয়ানি তো জিনিসটার নাম হইতেছে বট বিরিয়ানি যেটা আমি কখনো কোনো জায়গায় দেখি না জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং সেটা হলো যে এই যে ডাবলি বুটটার সাথে বট প্লাস মাথার মাংস গরুর মাংস সবগুলো একদম মিক্স করে বানাইছে সো এটার প্রাইস হতেছে 20 টাকা প্রাইসটা যদি বলি এটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে নর্মালি কোয়ান্টিটির তুলনায় সো বটের সাথে মানে বুটের সাথে বট মানে দুইটার নামই কিন্তু অনেকটা সেম আসে বুট বট একসাথে নিয়ে বিসমিল্লাহ জিনিসটা তো সেই আমি এক্সপেক্ট এতটা করি নাই যে জিনিসটা এমন লাগবে মানে এই যে ডাবলিগুলো আছে এটা না একদম নরম সাথে এই বটটা যখন নিতেছি জিনিসটা যেহেতু অনেকক্ষণ ধরে কুক করা হইতেছে সো এটার যে একটা ফ্লেভার এটা মানে একটু ডিফারেন্ট আসতেছে সো এই জিনিসটা কিন্তু এই জায়গায় আসলে মাস্ট ট্রাই করতে পারেন এখন এমন একটা খাবার খাবো যেটার নাম হইতেছে সরিষার তেলের বটমুড়ি বলতেছে মামা সো বেসিকলি এটা হইতেছে বট সো এই বটটাকে এই সাইডটা যদি একটু ভালো করে দেখেন এটা দেখবে যে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে ভাজা হইতেছে অ্যান্ড ফাইনালি এটার একটা ঝালমুড়ি হয় মামা বোম্বাই মরিচ আসেনি মামার গলা দেখছো এ মামা খাইতে আসলে কি সবার গান শোনান মামা তো ইয়ো রক্স এখানে কি মামা 15 টাকার 15 টাকার হ্যাঁ মামা পিনিকাস এটা হইতেছে মামার সেই ঝালমুড়িটা সো এখানে বেসিক্যালি যেটা করছে বট সরিষার তেল তারপর এই যে ডাবলি সব কিছু একসাথে মিক্স করে দিছে জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন সো এখানে হইতেছে 15 টাকার বিসমিল্লাহ ও গরম পুরা গরম জিনিসটা ভাই আর মামার মন আজকে খুব ভালো মানে মামা গান গাইতে গাইতে শেষ হয়ে যেতেছে ভাই রে এই ঝালমুড়ির টেস্ট 8-10টা ঝালমুড়ির টেস্টের সাথে কখনো মিল পাবেন না কজ এখানে যে ডাবলিটা দেওয়া আছে এটা একদম নরম না এটা মুখে দেওয়ার সাথে সাথে হালকা চাবানো লাগে যে চাবানো জিনিসটা না খুব জোস লাগে অ্যান্ড সরিষার তেলের কারণে জিনিসটার ফ্লেভারটা এত জোস আসতেছে ও ঝালমুড়িটার প্রেমে পড়ে গেছি বাই দ্য ওয়ে ঝালমুড়িটা হইতেছে আপনার এই যে আশেপাশে বট বিরিয়ানি দোকানের আশেপাশেই এখন এমন একটা আচার খাইতেছি যে আচারটার নাম হইতেছে মোটামুটি চাচা এটা কি করতেছেন মানে এটারই কি বলে স্যাচা স্যাচা আচ্ছা ও রে তো চাচা এখানে কয় ধরনের জিনিসপত্র দেন এখানে আজকে 42 পদ আছে এখানে 42 রকমের জিনিসপত্র দিয়ে আচারটা বানান সুন্দর আমি এর আগে কখনো এইরকম আচার দেখি নাই যে স্বেচ্ছা স্বেচ্ছা করে এখানে আমলকি কাঁচকলা তেঁতুল চালতা জলপাই বোম্বাই মরিচ ডিফারেন্ট টাইপের জিনিসগুলো একসাথে দিয়ে এই আচারটা বানানো হয়েছে অ্যান্ড আচারটা স্বেচ্ছা স্বেচ্ছাই বানানো হয়েছে বোম্বাই মরিচ আর সরিষার তেলের যে ঘ্রাণ ওই ঘ্রাণই লিটারেলি পাগল করে ফেলাইতেছেন বাকি যে ফ্লেভারগুলো আছে ওগুলো খুব একটা ফিল করা যাইতেছে না তবে জিনিসটা টক ঝাল মিষ্টি মানে একটা আচারে যে যে জিনিসগুলো থাকা উচিত সবগুলো ফ্লেভার একসাথে এই আচারে পাবেন অ্যান্ড এই টাইপের আচার ইউজুয়ালি ঢাকায় দেখা যায় না
সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। এই টাইপের ডিফারেন্ট টাইপের খাবার যেই জায়গায় পাওয়া যায় সেই জায়গার সন্ধান আমাদেরকে দেন, আমরা ইনশাল্লাহ দৌড় দিয়ে চলে যাবো ওই জায়গায়। সো আল্লাহ হাফেজ।